নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো ওএনজিসি রিক্রুটমেন্ট নোটিশ, সেই রিক্রুটমেন্ট নোটিশের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কীভাবে হচ্ছে সাবমিট করবে সেই সে যাবতীয় বিষয় নিয়ে আজ আলোচনা করব। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ঢুকে যেতে পারেন অ্যাপ্লাই করার জন্য অনলাইনে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও ধরনের জব রিলেটেড নিউজ পেতে গেলে। তো এই হচ্ছে নোটিশ ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, এবং এর যে ডেট অফ নোটিফিকেশান সেটা হচ্ছে 29 তারিখে নোটিশটা এসেছে। নোটিশে প্রথমে কী লেখা সেটা হচ্ছে লোকেশন অফ সিট নাম্বার, কোথায় কত কতখানা সিট আছে, তো সেই হিসাবে পুরোপুরি আছে সেটা দেরাদুন, যোধপুর, এসব যাবতীয় জায়গায় হচ্ছে আছে। তো আমরা দেখে নিই কলকাতায় কটা সিট আছে সেন্ট্রাল সেক্টর। তো সেন্ট্রাল সেক্টরে আছে কলকাতা, কলকাতায় আছে অ্যাকাউন্টেন্টের জন্য 5খানা সিট আছে, অ্যাসিস্ট্যান্ট এইচআরের জন্য 30খানা সিট আছে, কম্পিউটার অপারেটিং এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিওপিএ তার জন্য 10খানা সিট আছে, ইলেকট্রিশিয়ানের জন্য 3খানা সিট আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স করার জন্য 6খানা সিট আছে, এবং সুপারভাইজার তার জন্য 4খানা সিট আছে, সব মিলিয়ে 58খানা। এবং যেসব বন্ধুরা আগরতলা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য সিট আছে এখানে, সেটা হচ্ছে অ্যাকাউন্টসের জন্য 10টা, অ্যাসিস্ট্যান্ট এইচআরের জন্য 20টা, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 10টা, কম্পিউটার অপারেটিং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিওপিএ তার জন্য 5টা, এবং ড্রটম্যান অর্থাৎ সিভিল তাদের জন্য 5টা, ইলেকট্রিশিয়ান তার জন্য 30টা, ফিটার তার জন্য 30টা, মেশিনিস্ট তার জন্য 5টা, মেশিন অর্থাৎ মোটর ভেহিকেলস যাদের যাবতীয় কাজ সেগুলো হচ্ছে 30খানা সি তাদের জন্য, সুপারভাইজারের জন্য 36টা, এবং ওয়েল্ডারের জন্য 12টা, সব মিলে 163খানা সিট আগরতলার জন্য, এবং কলকাতার জন্য 58খানা সিট। তো নেক্সট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়ার জন্য। এজ ক্রাইটেরিয়া কী আছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং তার বয়সটা মাপতে হবে সেটা হচ্ছে 17/8/2020, এবং যাদের জন্ম হচ্ছে 1996 থেকে 2002-এর মধ্যে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি এজে কী রিল্যাক্সেশন দেওয়া আছে সেটা হচ্ছে এসসি এসটির জন্য 5 বছরের বাড়তে পারে, এবং ওবিসির জন্য 3 বছরের বাড়তে পারে। কোয়ালিফিকেশান কী আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তো কোয়ালিফিকেশান হচ্ছে অ্যাকাউন্টেন্টের জন্য হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্সে হতে হবে, যে কোনো ইনস্টিটিউট বা যে কোনো হচ্ছে ইনস্টিটিউট বা যে কোনো ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের জন্য বা এইচআরের জন্য সেখান থেকে, সেটা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন বিএ অর্থাৎ বিবিএমএ যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট তাই জন্য আইটি ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফি ইংলিশে, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য সিওপিএ সেটা হচ্ছে আইটিআই ডিপার্টমেন্ট থেকে সিওপিএ ট্রেন থেকে, তারপর সিভিল সেটা হচ্ছে আইটিআই ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিশিয়ান মেশিন, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেশিন, ইনফরমেশান ইন কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন সবই হচ্ছে আইটিআই ডিপার্টমেন্ট থেকে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং তারা হচ্ছে যে বিএসসি থেকে অর্থাৎ পিসিএম অর পিসিবি, এছাড়াও তাদের যদি আইটিআই ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক মেশিনিক্যাল তারা হচ্ছে ডিপ্লোমা করতে হবে যে কোনো ইঞ্জিনিয়ারিং একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে বা হচ্ছে ইউনিভার্সিটি থেকে। এই হচ্ছে মেন ক্রাইটেরিয়া বা হচ্ছে কোয়ালিফিকেশান এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো আপনারা বুঝে গেছেন। নেক্সট হচ্ছে ডিউরেশন অফ ট্রেনিং, এখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হবে সেটা হচ্ছে 12 মাসে একটা ট্রেনিং দেওয়া হবে, ডিসিপ্লিন মেনটেন করে একটা ট্রেনিং দেওয়া হবে। এক্সপেক্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে 6 মাসের ট্রেনিং দেওয়া হবে, এবং বাকিগুলো যেসব ডিপার্টমেন্ট আছে তাদের জন্য 12 মাসের ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ 1 বছরের জন্য। দেন হচ্ছে এখানে নেক্সট পয়েন্ট হচ্ছে সিলেকশন, সিলেকশন কী হবে এখানে সিলেকশন হবে বেসিক মার্কস ওপর ডিপেন্ড করে, তারপর একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, এবং সেই মেরিট লিস্টটা হবে যাদের হচ্ছে পার্সেন্টেজ বেশি থাকবে, যাদের হাই এজ, এইভাবে একটা মেনটেন করে এইখানে সিলেকশনটা হবে। কোনো পরীক্ষা পরীক্ষা এখানে হবে না, যাবতীয় বিষয়টা ওই নাম্বার মার্কস দেখে এবং তাদের এজ ডিপার্টমেন্ট দেখে সেটাই হচ্ছে ভাগ করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ যারা হচ্ছে ট্রেন্ড অ্যাপিয়ারেন্সের জন্য হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন অনলাইনে, তাদের হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে, এবং যারা টেকনিশিয়ান অ্যাপিয়ারেন্সের জন্য ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, এখানে কী কী লাগবে সেটা হচ্ছে স্ক্যান কপি, কালার ফটো লাগবে সেটা হচ্ছে 20 থেকে 50 কপির মধ্যে হতে হবে, দেন সিগনেচার ব্ল্যাক কপি লাগবে একটা জেপিজি ফরম্যাট, এছাড়া যাবতীয় আপনার যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে হচ্ছে সাকসেসফুলি হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো 29 জুলাই থেকে যেটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং লাস্ট ডেট কিন্তু 17 আগস্ট, যেটা সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রেজাল্ট অফ সিলেকশন ডে যেটা 24 তারিখে হচ্ছে আপনাকে মেরিট লিস্টটা দেওয়া হবে, এবং
কনফার্মেশন অফ ক্যান্ডিডেট সেটা কিন্তু ওই 24 থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আপনি সিলেকশন হয়েছে কি হয়নি। এবং এছাড়াও হচ্ছে যদি ভায়া SMS বা ইমেলের মাধ্যমে কিন্তু আপনার সিলেকশন নোটিশটা কিন্তু চলে যেতে পারে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।